একদিকে যেমনটা সিবিআই আর কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা আদালতে আরজিকরের ঘটনায় প্রথম চার্জশিট পেশ করতে চলেছে, অন্যদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আরো তীব্র হচ্ছে। 10 দফা দাবিকে সামনে রেখে তাদের অনশন আন্দোলন চলছে। এরই মধ্যে তারা কর্মসূচি আগামীকালের ঘোষণা করেছেন। সব মেডিকেল কলেজে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আগামীকাল প্রতীকী অনশন করবেন তারা, যেখানে জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরাও সামিল হবেন। এরই পাশাপাশি মিছিলের ডাকও তারা দিচ্ছেন। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। অনশন মঞ্চ থেকে এই ঘোষণা জুনিয়র ডাক ডাক্তারদের। অনশনের আজ 42 ঘন্টা পেরিয়ে গেছে। আমাদের অনশনকারী যোদ্ধারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, কিন্তু তাদের মানসিক জোর তাদেরকে অঙ্গীকারবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ রেখেছে। তারা এভাবেই লড়াই করে চলেছেন। তাদের রক্তে শর্করার পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আমরা ওনাদের ক্লোজ মনিটরিংয়ে রেখেছি। তাদের এই যে মানসিক জোরের এই লড়াই, সেই লড়াই কিন্তু জারি আছে। এই মুহূর্তে সরাসরি ধর্মতলা থেকে নজর রাখে অর্কদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, আন্দোলন আরো তীব্র হচ্ছে জুনিয়র ডাক্তারদের, অনশন চলছে, তার মধ্যে সিনিয়ররা পাশে রয়েছেন, আগামীকাল প্রতীকী অনশন, মিছিল রয়েছে, কি বলছেন জুনিয়র ডাক্তাররা? দেখো, আগামীকাল সকাল 9টা থেকে রাত 9টা 12 ঘন্টার একটা প্রতীকী অনশন করছেন সমস্ত জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মীরা এই প্রতীকী অনশন করছেন। কেউ নিজ নিজ মেডিকেল কলেজে, নিজ নিজ হাসপাতালে, এবং কেউ অনেকে এই ধর্ণা মঞ্চে, এবং একই সঙ্গে বিকেল 4:30 থেকে কলেজ স্কোয়ার থেকে এই অবস্থান মঞ্চ এই ধর্মতলাতে তারা একটি মিছিলের ডাকও দিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আরজিকরের জুনিয়র ডাক্তার ডক্টর সৌম্যদীপ রায়। সৌম্যদীপ, আন্দোলন আরও তীব্রতর হচ্ছে, সেই দিকেই কি আপনারা নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আন্দোলন তীব্রতর হবে যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের যে ডিমান্ড, যে 8 দফা দাবি, তার মধ্যে 7টা দাবি তো তাদের পূরণ করার কথা, সেইগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে আমাদের এই লড়াইটা চলবে, আন্দোলন চলবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা বলতে চাই যে গভর্নমেন্ট যেভাবে একটা গণতান্ত্রিক আন্দোলনকে আটকানোর জন্য চেষ্টা করছে, এখানে পারমিশন দেয়নি, বায়োটয়লেট ঢুকতে দেয়নি 2 দিন ধরে, ঠিক আছে, এই যে বিভিন্নভাবে এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা, সেটাকে আমরা ধিক্কার জানাই। তাদের উচিত যে এই যে আন্দোলনকারী, তাদের যে দাবি অনশনকারী, সেই দাবিগুলো মেনে নেওয়া, তাহলেই সুষ্ঠু সমাধান হতে পারে। কিন্তু আপনাদের লড়াইটা অত কঠিন হচ্ছে, 42 ঘন্টা পর পেরিয়ে গিয়েছে, যারা অনশন করছেন তাদের শরীর দুর্বল হচ্ছে, সেটা আপনাদের সাংবাদিক সম্মেলন থেকেই জানানো হচ্ছে, সেক্ষেত্রে কতটা কঠিন হতে চলেছে আপনারা মনে করছেন? কারণ আপনারা নিজেরাও ডাক্তার, আপনারা জানেন কী কী ডিটোরিয়েট করতে পারে, শারীরিকভাবে কী কী অসুবিধার সম্মুখীন হতে পারেন তারা। হ্যাঁ, অবশ্যই, যে যত দিন যাবে তত তো সুগার ফল করবে, বিপি ফল করবে, ইউরিনে কিটোন আসবে, এই যে সমস্যাগুলো এগুলো তো আরও বাড়বে যতক্ষণ না পর্যন্ত মানে এই অনশন আরও যত বাড়তে থাকবে, ফলে তাদের শারীরিক অবনতি কিন্তু হওয়ার সম্ভাবনা আরও বাড়বে। সেটা আমার মনে হয় যে সরকারের ভেবে রাখা উচিত এবং এই দাবিগুলো নিয়ে তাদের পূরণ করা উচিত। একেবারে ডক্টর সৌম্যদীপ রায় যেমনটা বলছেন, আন্দোলন আরও তীব্রতর হবে, তবে একই সঙ্গে তারা জানেন যে তাদের লড়াইটাও কঠিন, তবে তারা একই সঙ্গে তিনি আবেদন করছেন যে সরকার যেন অতি দ্রুত তাদের যে দাবি, 10 দফা দাবি রয়েছে, সেগুলো ভেবে দেখেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেইগুলো সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করেন, বা সেই তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়া হোক, যে মেনে নেওয়া হয়। ধন্যবাদ অর্কদীপ্ত। একদিকে যেখানে অনশন চলছে, ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা, আর এরই পাশাপাশি কিন্তু আগামীকালের কর্মসূচিও তারা ঘোষণা করেছেন, যেখানে আগামীকাল প্রতীকী অনশনে বসছে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত সিনিয়র জুনিয়র ডাক্তাররাও বসছেন এই অনশনে, প্রতীকী অনশনে। আর এরই পাশাপাশি মিছিলের ডাকও তারা দিয়েছেন কলেজ স্কোয়ার থেকে এই ধর্মতলা পর্যন্ত। আগামীকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি বিকেল 4:30 সময় বিভিন্ন ডাক্তার সংগঠন, স্বাস্থ্যকর্মীদের সংগঠন এবং সামাজিক সংগঠনের ডাকা এক মহামিছিলে যেভাবে আপনারা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন, আমাদের সাথে হাতে হাত মিলিয়ে মানববন্ধন করেছেন, রাত দখল করেছেন, সেই সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক সমাজের প্রতিনিধিদের কাছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এই মিছিলে দলে দলে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।